আমাদের পারিবারিক যে কলহগুলো হয়, শাশুড়ি বৌমার পিছে, বৌমা শাশুড়ির পিছনে বা লাগালাগি করে, আমি সবসময় বলি পাটাপুতার এই ঘষাঘষির মধ্যে ছেলে হিসেবে আপনাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে, তাহলে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবেন। আপনি মায়ের ধাক্কা খায়া বউর কাছে এসে পড়বেন, আবার বউ ধাক্কা দিলে মায়ের কাছে যায় পড়বেন, বুঝেন নাই কথা? মার কাছে যায়া আপনি মার অনুগত থাকবেন, আবার বউর কাছে আসে আপনি একবার ইনোসেন্ট স্বামী থাকবেন, কথা বুঝেন নাই? মাঝখানে থাকা পুরুষ মানুষ শুধু ঘষা খাবেন পাটাপুতার, বুঝতে পারছেন? চোপ করবেন না, নড়াচড়া করবেন না, সব জায়গায় যা বোকা সাজবেন, বউর কাছে বলবেন যে শুনো আমার মা কয়দিন বেঁচে থাকবে, আর কয়দিন আমার মাঝে উল্টা পাল্টা করে আমি তো দেখতেছি কি করবো বলো, মা না হইতো তাই আজকে দেখতাম দুই চারটা কথা বলতাম, তো মা তো মা তো কিছু বলতে পারতেছি না, তোমার যেরকম আল্লাহ তোমাকে একসময় মা বানাবে বা মা আসো, মা তো আমি বুঝতেছি, আমি বুঝতেছি তোমার কষ্ট হচ্ছে, আল্লাহ দেখবে, আল্লাহ তোমার সবর এ তৌফিক দান করো, এগুলো বুঝাবেন, তখন আপনার বউ বলবে কি বলবে একটু বেকুব সুকুম আমার স্বামীটা, আপনারা দোষ দিবে না, বলবে যে কি একটু বোকা শোক আমার জামাই, মানুষটা ভালো, মানুষটা ভালো কিন্তু সে একটু বোকা, এই জন্য সে সাইজ করতে পারতেছে আমার শাশুড়ি নেই, বুঝতে পারছেন? আবার শাশুড়ির কাছে যায় বলবেন কি, মানে মার কাছে যায় বলবেন কি, বলবেন মা পরের ঘরের মেয়ে কি আশা করো তার কাছ থেকে, অমানুষ, অমানুষ হলে তার শাস্তি সে পাবে, অমানুষ বলেন না আবার ভালো হলে অমানুষ বলবেন কেন, কথার কথা আর কি, সে যদি অমানুষ হয় তাহলে অমানুষের শাস্তি সে পাবে না। আমি শুধু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, এই হাদিসের কারণে আমি আজকে আমার হাত ধরে রাখছি মা, বুঝতে পারছেন? মাকে বুঝাবেন যে মা তোমার মহব্বতে আমি যে কত কিছু করতে পারি, মা হয়তো উল্টাপাল্টাই করতেছি কিন্তু মা তো বেয়াদবিতে করা যাবে না, এখন মা কি করবা, সহ্য সহ্য করো, আল্লাহ আপদ সোজা করে দেখ, হেদায়ত দেখ, আল্লাহ উসফুস করবেন, ভাব চোখ করে এমন নেবেন যে আপনি দুনিয়া উল্টে পালাইতেছেন, তখন মা বলবে কি ছেলে আমার মাশাআল্লাহ, ছেলে আমার ভালো ছেলে, কিন্তু আমার ছেলে সোজা সরল এই জন্য বউ শুধু তারে ঘুরায়, তখন দেখবেন মাও খুশি বউ খুশি। এখন আপনি হয়তো বলবেন এই দুই নম্বরই করা জায়েজ আছে কিনা, আমি বলবো হ্যাঁ জায়েজ আছে, দুজন মানুষের মধ্যে যখন গন্ডগোল লাগে গন্ডগোল মেটানোর জন্য দুই নম্বরই করা কি আছে, সোলাহ বা মীমাংসার জন্য দুই নম্বরই করা জায়েজ আছে, এই দুই নম্বরই করা না জায়েজ হবে না, মার কাছেও ভালো থাকবেন বউর কাছেও ভালো থাকবেন, সবার সব জায়গায় গিয়ে আবার এই সকল ঘুরি করেন না, বুঝতে পারছেন? এর কাছে গিয়া ওর বদনামি, ওর কাছে গিয়ে এর বদনামি, ওটা হারাম, ওটা সকল ঘুরি, কিন্তু এখানে শুধু মীমাংসার জন্য তাও বদনামি মিথ্যা কোনো অপবাদ দিবেন না, বোঝানোর চেষ্টা করবেন। এর পাশাপাশি এর চাইতে মৌলিক কাজ যেটা সেটা হলো যে দিন তাদেরকে দেওয়ার চেষ্টা করা। দেখেন শাশুড়ি বৌমার প্রতি জুলুম করে, অবিচার করে, পিছে লাগে থাকে, কেন? কার ভিতরে ইসলাম নেই, সে ইসলাম বুঝে নেই, ইসলাম বলে কারোর পিছে যেন না লাগা হয়, তার যেন ভালো গুণগুলো দেখা হয়, তার যেন পিছনে গোয়েন্দারগিরি করা না হয়, শাশুড়িরা এটাকে নিজের আবশ্যক মনে করে, বাড়ির একেবারে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে মা থাকে, গোয়েন্দা বিভাগের বিশেষ দায়িত্ব পালন করে আপনার বোনরা, বউয়ের ননদরা, তারা এই যে কাজগুলো তারা করে, কেন করে? কারণ তারা বুঝে না ইসলাম, তাদেরকে ইসলামটা বোঝানোর চেষ্টা করবেন। আবার বউয়ের শাশুড়িকে যে সহ্য করে না সেটা কেন হয়? সেটাও এই জন্য হয় যে ইসলামটা সে বুঝে নাই, তাদেরকে যদি ইসলাম বোঝানোর চেষ্টা করেন এটা হবে স্থায়ী সমাধান। বাকি খবরদার, বউ শাশুড়ির ঝগড়া জাটির মধ্যে আপনি বউর কথায় আপনি মাথা গরম করে মার সাথে বেয়াদবি করবেন না, আবার মা উল্টাপাল্টা কথা বলছে সেটার জন্য প্রভাবিত হয়ে মা দুর্বল হইয়া বউর গোষ্ঠী উদ্ধার করবেন না, বরং ব্যালেন্স করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন।